لا إله إلا الله أمتر কাছে কি চায় কয় বান্দা জীবনে যতদিন যেখানে যাবি গোলামি করবি আল্লাহর কিন্তু আল্লাহর গোলামি করতে গিয়া যদি কোনো সমস্যায় পড়ে যাও সমাধানের জন্য তার সাথে যে শব্দ আছে নাম আছে তার থেকে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত সমাধান লাগবে দ্বিতীয় কালেমার অংশ থেকে নিয়ে নাও অর্থাৎ আল্লাহর গোলামি করবা নামাজ পড়া আল্লাহর গোলামি রোজা রাখবা আল্লাহর গোলামি যাকাত দিবা আল্লাহর গোলামি কেমনে রোজা রাখবা নিয়ম জানো না রোজা রাখতে গিয়া পেছে পড়ে গেলা কেমনে রাখলে আল্লাহ খুশি হবে ভাই কেমনে কেমনে বলিস না জবাব যদি চাও মুহাম্মদ থেকে নিয়ে নাও কালেমার দ্বিতীয় অংশ থেকে সব জবাব নিয়ে নাও জীবনে যত গোলামি করবা সব হবে আমার মুহাম্মদের তরিকায় এটাই হলো কালেমার দাবি কি বুঝলাম গোলামি আল্লাহর চলবে আদর্শ মদিনার চলবে আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না মুহাম্মদের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন বুঝে আসে না আলোর মর্যাদা বাড়ে না ভণ্ড বেদাতি নাস্তিক বাতেল এরা না থাকলে ইমানদারের ইমানের মর্যাদা মর্ম মহব্বত বুঝে আসে না বাড়ে না এজন্য যুগে যুগে বাতেল হক যেভাবে মাথা উঁচু করেছে বাতেল ওইভাবেই চক্রান্ত করেছে হকের পরাজয়ের জন্য কিন্তু অপ্রিয় সত্য কথা কোনো বাতেল বিজয়ী হতে পারে নাই আল্লাহর ওয়াদা জা আল হক আজাহাকাল বাতিল হক যখন আসবে বাতিল তখন পালিয়ে যাবে বাতিল পরাজয় বরণ করবে বাতি যখন জ্বলে উঠবে অন্ধকার দূর হয়ে যাবে হকের বাতি যখন জ্বলবে বাতিল পরাজয় বরণ করবে পরাজয় বরণের ব্যাখ্যা তিনটা এক নাম্বার ব্যাখ্যা হয়তো আল্লাহর গজবে মরে যাবে অথবা তওবা করে হকের পক্ষে আসবে না হয় আহলে হকদের ভয়ে ওই এলাকা থেকে পালিয়ে যাবে আমরা আহলে হকের ব্যানারে আলহামদুলিল্লাহ আছি কিয়ামত পর্যন্ত আল্লাহই হকের ব্যানারকে হক হিসাবে কবুল করেন পৃথিবীতে এসেছি একবার যাব একবার জন্ম হয়েছে একবার মৃত্যু হবে একবার বানরের বংশের পরিচয় দিয়ে মৃত্যু হতে চাই না মানুষের পরিচয় দিয়ে আমাদের মরণ চাই মান যোগ হুশ মান যোগ হুশ এর নাম মানুষ আমাদের হুশও থাকতে হবে সম্মানও ঠিক রাখতে হবে আর সে মান আর হুশ ঠিক রাখার জন্যই আমাদের কষ্টি পাথর দুইটা কোরআন আর সুন্নাহ আমি আপনাদের সামনে সংক্ষেপ আলোচনার নিয়তে সূরাতুল আসর তেলাওয়াত করেছি সকলের একটি মুখস্থ করা সূরা আল আসরে সূরা নবীজির হাদিস পড়েছি একটি আল্লাহ বলেন ওয়াল আসর আসরের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী ইল্লাল্লাযীনা আমানু কিন্তু যারা ঈমান আনায়ন করবে ওয়া আমিলুস সলিহাত আমলে সলেহ করবে ওয়া তাওয়াসাউ বিল হক ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে অতাওয়াসাউ বিস সবর ঈমান আমলের বিরুদ্ধাচরণকারী বাতিলকে বাধা প্রদান করার ক্ষেত্রে সবর ইখতিয়ার করবে এরা জাহান্নামে যাবে না নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সব উম্মতেরা জান্নাতে যাবে ইল্লা মান আবা যারা আমি নবীকে মানে না তারা যাবে না ইল্লা মান আবা সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না কারা আলা মান আতা আনি দখলাল জান্নাহ
ومن عصاني فقد أبا যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে আর যারা আমার অনুসরণের বিপরীত নাফরমানি করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এরা আমাকে মানে না আমাকে না মানলে এরা কই যাবে এটা যারা মানে না তাকে জিজ্ঞেস করো তাহলে আমরা 1500 বছর পরেও একটা মাপকাঠি পেয়ে গেলাম আসলে কারা নবীকে মানে কারা মানে না অনেকে বলে আমরা নবীকে খুব কলিজা দিয়ে মহব্বত করি ভালোবাসা মহব্বত করা আর অনুসরণ করা এটা এক না অন্ধকার আর আলো যেমন এক না ভালোবাসা আর অনুসরণ করা কিনা এক না অনুসরণ হলো যে যার অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবে যেই ব্যক্তি আমার অনুসরণ করবে তার টুপি আমার টুপির মতো হবে তার জামা আমার জামার মতো হবে তার কালার আমার কালারের মতো হবে যে মদিনার অনুসরণ করবে সে সুন্নতের রঙে রঙিন হয়ে যাবে অতএব যারা রসূলের আদর্শ মানে না রসূলের হাদিস বলে তারা নবীকে মানে না যারা নবীর সুন্নাত জীবনে বাস্তবায়ন করে আমল করে তারা মুহাম্মদকে মানে নবী মানে নবী বলেন যারা আমার অনুসরণ করবে সুন্নতের আমলের দ্বারা তারা জান্নাতি ওদিকে আল্লাহ কি বললেন শপথ করলেন আসরের শপথ আচ্ছা বলেন তো আল্লাহ পাকের কোরআন সত্য না মিথ্যা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কোরআন না মানে বলেন তো আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কোরআন মেনে নেয় আল্লাহর কি পরিমাণ লাভ হবে আল্লাহর কোনো লাভও নাই লসও নাই লাভ লস সব আমাদের আপনারা আল্লাহর কোরআন মানেন আর না মানেন আল্লাহর কোরআন তার নিজ স্থানে সঠিক সত্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কিন্তু কসম করলেন কেন কসম তো লাগে না কসম ছাড়াই তো কোরআন সত্য কসম কাটলেন কেন শুধু এখানে না কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওতুরিসিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ والشمس يضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة আল্লাহ বারবার শপথ করেছেন আমরাও মাঝে মাঝে শপথ করি কেন করি ভাই আমার কথাটা এমনই বলে মানি না বলে কসম বলে এবার মানি তাহলে কসম করি কেন আমরা সন্দেহ দূর করার জন্য আল্লাহর কথায় কি সন্দেহ আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথায় কারো কোনো সুই ডুকানোর সুযোগ নাই আল্লাহর কথা সম্পূর্ণ সত্য কেউ মানলেও সত্য না মানলেও সত্য আল্লাহ শপথ করলেন কেন লম্বা চওড়া আলোচনার নির্যাস হলো এতটুকু আল্লাহর সব কথাই সত্য সঠিক গুরুত্বপূর্ণ তুলনামূলক কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ এদিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন এবং শপথ যেই জিনিসের উপরে করেছেন সেই জিনিসটাও বড় দামি তা বোঝানোর জন্য শপথ করেছেন তিনের শপথ তিন বড় দামি জাইতুন বড় দামি তুরে সিনা তুর পাহাড় বড় দামি মক্কা নগরী বড় দামি আসমানের কসম জমিনের কসম সূর্যের কসম সূর্যের আলোর কসম রাতের অন্ধকারের কসম এগুলো বড় দামি দামি জিনিস ঠিক আসরও বড় দামি জিনিস
আল্লাহ পাক শপথ করে আসর বড় দামি জিনিস বুঝাইলেন আসর এমন একটা দামি জিনিস যেটাকে মূল্য দিলে ওই লোকটা মূল্যায়িত হবে আসরটাকে যদি কেউ সম্মান করে সে নিজে সম্মানিত হবে সূরাটা ছোট যারা কোরআন পড়তে জানে না তারাও এই সূরাটা জানে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ছোট সূরা কিন্তু পাওয়ার অনেক বেশি চার মাযহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনে হাকিমে আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই দিতেন আর কোনো আয়াত বা সূরা নাজিল নাও করতেন আর দুনিয়ার সবাই যদি আল আসরে সূরার উপরে আমল করত বিনা হিসাবে জান্নাতে এবার বুঝেন সূরা আসরের পাওয়ার কেমন এবার দু চার মিনিট ব্যাখ্যা শুনেন টের পাবেন যে সূরা আসরের পাওয়ার কত আমাকে হুজুরগিরি কই আর আল আসরে সূরা কই টের পাইবেন আমরা তো মোটামুটি একটু মসজিদে ঢুকতে পারলেই মনে হয় জান্নাতরি যাব তখন আমরা নিজেরে মনে করি ফেরেশতা অন্যদেরকে মনে করি পশু থেকেও খারাপ সালাম দেইও না কেউ দিলে নেইও না কারণ বেনামাজি আল্লাহ পাক কসম করে বললেন ইন্না নিশ্চয় কসমের কথা বড় সম্মানের এবং গুরুত্বপূর্ণ কসম করে বললে এটার মূল্য অন্য কথার থেকে আরো বেশি ঠিক না কিন্তু আল্লাহ কিভাবে এটারে গুরুত্ব দিছেন খেয়াল করেন ওয়াল আস আসরের শপথ শপথ করি আল্লাহ বলতেছেন এই মানুষ মানুষ সব জাহান্নামে যাবে এই কথাটা কসমের পরে বলছেন এতেই গুরুত্ব কিন্তু আরো দুইটা তাকিদ দিলেন ইন্না নিশ্চয়ই আবার লাফি লাম তাকিদ অবশ্যই জাহান্নামে যাবে সব মানুষ একজনের মধ্যে বাদ নাই আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি সমস্ত মানুষ একজনও বাদ নাই নারী পুরুষ ধনী গরিব দেশি বিদেশি মুসলমান বেঈমান সব জাহান্নামে কথা শেষ না আরো আছে হ্যাঁ কিন্তু নামের ব্রেক লাগানো আছে ইল্লা কিন্তু সমস্ত মানুষ জাহান্নামে যাবে কিন্তু চার গুণওয়ালারা জান্নাতে যাবে কয় গুণ হাদিসে নবী বললেন সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু যারা নবীকে মানবে না তারা জান্নাতে যাবে না আল্লাহ কসম করে বললেন নিশ্চিত সব মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে ভালো করে খেয়াল করবেন প্রথম গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল কয়টা হইল এই দুইটা গুণ আল্লাহর হক বলেন এই দুই গুণ বাকি আছে আরো কয়টা ওই দুইটা গুণ বান্দার হক আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করে দিবেন বান্দার হকের ক্ষমা নাই যদি বান্দা মাফ না করে এবার হাজী সাহেব পিশাবের মুরিদ তাবলিগলা টের হইবেন আপনার ইমান আমলের ধাক্কা কোন জায়গায় গিয়ে ঠেকছে আল আসরে সূরায় কয় চার গুণ আলারা জান্নাতে যাবে কসম খাইয়া আল্লাহ দুইটা তাকিদ দিয়া বলছেন সব মানুষ জাহান্নামে যাবে এর থেকে আলাদা করছেন চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার গুণের নাম ইমা দ্বিতীয় গুণের নাম নেয় কামল তৃতীয় গুণ হল ইমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া দাওয়াত দিলেই হবে না ইমান আমলের যারা বিরোধিতা করে তাদেরকে বাধা দেওয়া কডইলু চারটা একটা হলো ইমান আমলের দাওয়াত দেওয়া চতুর্থটা হলো ইমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা দেওয়া বাধা দিতে গেলে ঝামেলা আসবে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য মানি ল্যাবগাই দিয়া ঘুমাইয়া স্যারেন্ডার সরি বলা যাবে না ওরে পিটাইতে গিয়া ধৈর্যের সাথে পিটাইতে হবে থামা যাবে না
যে একটু রেস্ট নেই কোনো রেস্ট নেই ধৈর্যের সাথে মাইর মানে মাইর বন্ধ করা যাবে না যে মারতে মারতে হরান হয়ে গেছি না ধৈর্যের সাথে মারতে হবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে কারণ ফিতনা বড় মারাত্মক যেমন কাদিয়ানি ফিতনা তেমন মওদুদি ফিতনা বড় মারাত্মক ধৈর্যের সাথে মোকাবেলা প্রথম দুইটা ঈমান আর নেক আমল ঈমান আনছেন ঈমান মানে বিশ্বাস আল্লাহ আছেন নবী আছেন কিয়ামত আছে ফেরেশতা আছে সব আমরা মানি এর নাম ঈমান আমরা মানি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ কয়জন ওয়া মালাইকাতিহি ফেরেশতা আছে আল্লাহর মাখলুক নূরের তৈরি এ কথাও মানলাম ওয়া কুতুবিহি আল্লাহ কিতাব দিবেন অনেকগুলো নবী রাসূলদেরকে তাও মানি সব সত্য ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত হবে একদিন এ কথাটাও আমরা মানি এর নাম ঈমান ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ তকদির আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ হবে হয় এটাও আমরা মানি ওয়াল বাআসি বাদাল মাউত মউতের পরে আবার আমাদের আল্লাহর আদালতে জিন্দা হালাতে উঠতে হবে এগুলো বিশ্বাস করার পরে এখন তুমি আমল করবা এর নাম নেক আমল আল্লাহকে মানি মানার পরে তুমি বান্দা এবার কাজে লাগাও কাজের মধ্যে দেখাও আমি নামাজেও আল্লাহ মানি রুকুর মধ্যে আল্লাহ মানি ব্যবসার মধ্যে আমি আল্লাহরে মানি আর কেউরে মানি না আমি চাকরির মধ্যে আমি আল্লাহকে মানি রসুলদেরও মানি আমার রসুলকে মানি আল্লাহকে মানি অর্থ আমার জীবনটা আমি আল্লাহর রাজি অনুযায়ী চালাবো রসুলকে মানি অর্থ আমার রসুলের আদর্শ মতো আমার জীবন চালাবো আল্লাহ ছাড়া আর কাউকে ফলো করা যাবে না আর নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না আল্লাহকে মানি মদিনার নবীকে মানি এইটাই তো আমাদের কালেমায় শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ নাই কোনো মাশুক কোনো ইলাহ নাই কোনো মাশুক নাই কোনো মাকসুদ নাই কোনো মাহবুব নাই কেউ নাই ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু অথবা আল্লাহ ছাড়া মানে কি আল্লাহই আছেন আল্লাহই লা ইলাহা মানে কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই ইবাদতের উপাস্য কেউ নাই ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মানে হইল আল্লাহই আছেন কি আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহই আছেন আল্লাহ আছেন কতক্ষণ বলে আল্লাহ আছেন সারাক্ষণ কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ আছেন কতক্ষণ বলেন না কেন আল্লাহ আছেন যতক্ষণ তার গোলামিও চলবে ততক্ষণ আল্লাহ আছেন কি পরিমাণ কি হালাতে বলে হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী রিজিকের মালিক তিনি হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ
আমাকে ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ, আমাকে সম্মানের চেয়ারে বসানোওয়ালা আল্লাহ, আবার সম্মানের চেয়ার থেকে নামাইয়া দেওয়ার মালিকও আমার আল্লাহ, আমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ, আমাকে মানুষ হিসাবে জমিনের মধ্যে পরিচয় দেওয়ার ক্ষমতাও আছে আল্লাহর। এই জমিনে আমি মানুষ হইয়া পরিচয় দিয়া চলি তাও আমার আল্লাহর দেওয়া। আমার কণ্ঠ দিছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। আমার আব্বা, আমার আম্মা, আমার পীর, আমার ওস্তাদ, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো নেতা, কোনো আপনজন আমার কথা বলার শক্তি দেয় নাই। আমি যেদিন দুনিয়াতে আসছি আমার দাঁত ছিল না, আব্বা আমারে দাঁত দেয় নাই, আব্বা কোনো দিন আমার জন্য দাঁত উঠার দোয়াও করে নাই। কে দিয়েছেন? সময় মতো আমার দাঁতের প্রয়োজন আল্লাহ দিয়েছেন। চাওয়ার আগে আমার চলার জন্য হাঁটার দরকার। আমি এমন এক টাইমে আসছি হাঁটতে পারি না, বসতে পারি না। সময় মতো বসার শক্তি দিয়েছেন কে? সময় মতো হাঁটার শক্তি দিয়েছেন কে? গোলামি করবি বেঈমানে? যে আল্লাহ সব দিলেন গোলামিও চলবে তার। ওই সময় আমার আসল ছিলেন আমার আল্লাহ, এখনো আসল আমার আল্লাহ। যেই পানি কাটা বনে চলে কোনো বাধা নাই, পানিকে কেউ আটকায়া রাখতে পারে না, কাটা বনেও চলে, ঘাসের মধ্যেও চলে। কিন্তু দেখ তাকাইয়া ওই পানি বান্দা গলায় দিছে, গলার মধ্যে গিয়ে আটকাইয়া মরে গেছে। ওই পানিটা বুকে গিয়া গুবকে আটকাইয়া মরে গেছে। আল্লাহ কয় নিঃশ্বাসটা তুই বের করছো, আমি যদি অর্ডার না দেই ভেতরে আর যাবে না। ভেতরে নিঃশ্বাসটা নিয়েছো, আমি যদি অর্ডার না দেই আর বার হবে না, বের হবে না, সব আমি আল্লাহ। তুই এখন ঘুমাইয়া গেছো, তোর ঘরে চতুর্দিকে আগুন লাগছে, তোর খবর নাই। আমি এখন জোরে, এখন যদি তোরে আজরাইল পাঠাইয়া নিয়ে যাই, তোর আব্বাও জানবে না, তোর আম্মাও জানবে না, তোরে কেউ রশি লাগাইয়াও ধরে রাখতে পারবে না, সিন্ধুকে তালা মারলেও রাখতে পারবে না। ওই ঘুম থেকে তোর আব্বা উঠায় নাই, তোর আম্মা উঠায় নাই। ওই ঘুমের থেকে আমি আবার আল্লাহ সুস্থতা দিয়া আবার যৌবনার জ্ঞান ফিরাইয়া তোরে আমি সুস্থ করে আবার সজাগ করে দিলাম আমি আল্লাহ। অতএব গোলামি কোনো নেতার চলবে না, কোনো পীরের গোলামি চলবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। কার গোলামি? কতক্ষণ? যেখানেই থাকো সেখানেই আল্লাহর গোলামি। খানা খাইতে যাও, সেখানে আমার আল্লাহকে স্মরণ করো। খানাটা যদি আমার গলায় গিয়ে আটকাইয়া যায়, আমি আর ভেতরে নিতে পারবো না। খানাটা পেটের মধ্যে গেছে, হজম শক্তি যদি আল্লাহ দুর্বল করে দেয়, খানা আমার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে। এরে নবীরা আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে শিখায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। অতএব গোলামি চলবে আল্লাহ। কেমনে করবা? মুহাম্মদুর রসুলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রসুল। কার রসুল? মুহাম্মদ আমার আল্লাহর রসুল। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া যদি কোনো সমস্যায় পড়ো, আল্লাহ কালেমার মধ্যে শিখায় দিছেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো সমস্যায় আটকাইয়া যাও, জবাবের জন্য ডাইনে বামে যাওয়া লাগবে না, জবাবের জন্য আমি আল্লাহর পার্শ্বে যার নামটা আছে কি নাম? মুহাম্মদ। মুহাম্মদের থেকে সব সমাধান তুমি নিয়া নাও। বুঝেননি? কালেমায় আমগো কতদূর আগায় দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া একমাত্র কে আছেন? আল্লাহ যে আছেন। কথাটা কি লা ইলাহা শব্দে বুঝাইলো না ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? তাহলে ইল্লাল্লাহ আমার আসল। ইল্লাল্লাহ কি? কেউ যদি লা ইলাহা না বলে তার ইমানের দুর্বলতা আসবে না, কেউ যদি ইল্লাল্লাহকে অস্বীকার করে তার ইমানের দুর্বলতা এসে যাবে।
এই মর্ম যারা বুঝে না এরাই ইল্লাল্লাহর বিরোধিতা করে অথচ কালেমার ইল্লাল্লাহ আসল লা ইলাহা ইল্লাল্লাহ উম্মতের কাছে কি চায় কয় বান্দা জীবনে যতদিন যেখানে যাবি গোলামি করবি আল্লাহর কিন্তু আল্লাহর গোলামি করতে গিয়া যদি কোনো সমস্যায় পড়ে যাও সমাধানের জন্য তার সাথে যে শব্দ আছে নাম আছে তার থেকে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সমাধান লাগবে দ্বিতীয় কালেমার অংশ থেকে নিয়ে নাও অর্থাৎ আল্লাহর গোলামি করবা নামাজ পড়া আল্লাহর গোলামি রোজা রাখবা আল্লাহর গোলামি যাকাত দিবা আল্লাহর গোলামি কেমনে রোজা রাখবা নিয়ম জানো না রোজা রাখতে গিয়া পেছে পড়ে গেলা কেমনে রাখলে আল্লাহ খুশি হবে কয় কেমনে কেমনে বলিস না জবাব যদি চাও মোহাম্মদ থেকে নিয়ে নাও কালেমার দ্বিতীয় অংশ থেকে সব জবাব নিয়ে নাও জীবনে যত গোলামি করবা সব হবে আমার মোহাম্মদের তরিকায় এটাই হলো কালেমার দাবি কি বুঝলাম গোলামি আল্লাহর চলবে আদর্শ মদিনার চলবে আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না মুহাম্মদের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না মুহাম্মদের আদর্শ পাওয়ারফুল এবং পারফেক্ট কিয়ামতের আগে সংশোধনই লাগবে না দুনিয়ার মানুষের তৈরি করা আদর্শের সংশোধনই লাগে বলে পেছনের গুলো একটু দুর্বল এখন আপডেট করো কিন্তু আমার নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত সবল এবং সচল কোনো সংশোধনী লাগবে না কিন্তু কোন মওদুদী সাহেবের মুরিদেরা যদি বলে কোন কাদিয়ানির দালালেরা বলে কোন বাতেলেরা বলে ইসলামের ব্যানারটা নাইয়া 1500 বছর আগের ইসলামটার একটু মডিফাই করা দরকার সাথে সাথে ওই মোনাফেক বাতেলকে জানায় দাও তোর বিবেকটাকে সংশোধন করা দরকার মদিনার আদর্শ নয় মদিনার আদর্শের কোনো সংশোধনই লাগবে না কারণ আমার আল্লাহ কমপ্লিটের সিল লাগায় দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ পরিপূর্ণ তার সিল লাগাইয়া দিছেন এখানে কোনো বাড়ানো কমানোর সুযোগ নাই মদিনার আদর্শ ছাড়া কারো আদর্শ মানা যাবে না ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার ঈমান দ্বিতীয় নেক আমল বান্দা তুমি এই দুইটা গুণ অর্জন করলেই জান্নাত এখনো রেডি না আরো কয় গুণ বাকি দুই গুণ ঈমান আনছেন নেক আমল করতেছেন নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন হালাল খান ঈমানও আছে আমলও আছে এরপরও জান্নাত এখনো রিজার্ভ না কারণ আরো দুইটা জিম্মাদারি আছে আপনার উপরে এতক্ষণ আপনি আল্লাহর হক আদায় করতেছেন ইমানও আছে আমলও আছে হককার আল্লাহর আপনার আমার উপরে আরো দুইটা হক আছে বান্দার কি সেটা বলে ইমান আমল অনুযায়ী অন্যকে দাওয়াত দাও তারপরে আর একটা গুণ হলো যারা ইমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দাও বাধা দিতে গেলে ঝামেলা আসবে ধৈর্য ধারণ করো ধৈর্যের সাথে মোকাবেলা করো এখন অন্যকে দাওয়াত দিবেন তার সিস্টেম কি তাও জানতে হবে বিরোধী শক্তিকে বাধা দিবেন তাও কোন ভাবে দিবেন তাও জানতে হবে আমার নবী সব সিস্টেমগুলো দেখায় গেলেন অন্যকে দাওয়াত দেওয়ার মানি বলে অন্যকে বলে অন্যর সিরিয়ালে প্রথম আপনার আহাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতি يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ও মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও নিজে বাঁচছেন ঈমান আনছেন আমল করতেছেন এবার দ্বিতীয় আপনার দায়িত্ব হলো অন্যের মধ্যে প্রথম সিরিয়ালে আপনার আহাল সন্তানদের দাওয়াত দেন
স্ত্রীকে দাওয়াত দেন আমি নামাজ পড়ি ও বিবি তুমিও নামাজ পড়ো ও সন্তান তুমিও নামাজ পড়ো নবী বলেন সন্তানের 7 বছর যখন বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও 10 বছর যখন হবে তখন কিন্তু হাসি মুখে নয় একটু টাইট দাও টাইট দিয়া শাসন লাগলে করাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াও ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও বড় হলে কন্ট্রোলে নিতে পারবা না এখন থেকেই তুমি সন্তানকে নামাজের দাওয়াত দাও আমি পর্দা করি সন্তানকেও বলো ও সন্তান তোমরাও পর্দা করো আমিও কোরআন পড়ি তোমরাও কোরআন পড়ো আমিও হালাল খাই তোমরাও হালাল খানার চেষ্টা করো এই হলো দাওয়াত দেওয়া প্রথম সিরিয়ালে আমার আহাল এদেরকে দাওয়াত কমপ্লিট হয়ে গেলে এরপরের চিন্তা আপনার প্রতিবেশী এরপরের চিন্তা উম্মত কিন্তু কিছু কপাল পড়া নিজের খবর নাই মাইয়া ফলার খবর নাই অন্যের হিসাব লইয়া মরে অমুকের ছেলে ভালো না ইমাম সাহেব ভালো না ইমামের ফাগরি নাই নিজের যে দাড়ি নাই নিজে যে হারাম খায় তার খবরই নাই ইমামের ফাগরি নাই নিয়ে মাথা গরম না আগে তোমাকে নিয়ে ভাবো তোমার আহালকে নিয়ে ভাবো কারণ কিয়ামতের দিন ওই আহালের হক আদায় না করলে কি পরিমাণ পীড়া হবে তোমার কপালে ইমানও আছে নেক আমল করেছো এরপরও জান্নাত পাওয়া যাবে না কিয়ামতের দিন আল্লাহ সন্তানদের ডাকবে এই যুবক নামাজ পড়ছনি পড়ি নাই রোজা রাখছো রাখি নাই হালাল খাইছো খাই নাই কেন সন্তান এবার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে সূরায়ে আহজাব 67 নম্বর আয়াত রব্বানা আতি রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদন্নুনা সাবিলা আমার আব্বা আম্মা আমার কোনদিন নামাজের দাওয়াত দেয়নি সকালবেলা আমার আব্বা দোকানে যাইতো কাস্টমার এসে গেছে টাকা যায় যায় 8টার সময় আব্বা আমার মাকে টেলিফোন করত সন্তানটারে উঠাইছুনি নাস্তা খাওয়াইছুনি ডেলি ডেলি বাবায় খবর নিত কিন্তু একদিনও টেলিফোন করে জিগায় নাই সন্তান তারে উঠাইয়া ফজরের নামাজ পড়াইছুনি আমার আব্বা ওয়াজ মাহফিলে যাইতো আলেমের কাছে আমারে কোনোদিন দাওয়াত দেয় নাই আমার আব্বা জুমার নামাজে যাইতো আমারে নামাজের দাওয়াত দেয় নাই ও আল্লাহ আমি বেনামাজি হই না আমার আব্বা বানাইছে আমার আম্মা মাঝে মাঝে রোজার মাসে বলতো বাবা সাহারি খা ও বাবায় ধমকাইয়া বলতো খবরদার রোজা রাখাইও না আপেলের মতো ফুটন্ত গোলাপের চেহারাটা নষ্ট হবে আমার বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই ওই কুলাঙ্গার বাবাদেরকে যদি বলি ও বাপ নামের কলঙ্করা রোজা রাখলে চেহারা নষ্ট হবে এই জন্য রোজা রাখাইলা না কিন্তু সেই ছেলেটা মোবাইলের দিকে সারাটা রাত্র তাকাইয়া গুনা দেখতে দেখতে চেহারা কাটন হইয়া গেল বলো তোমার এই চেহারা এখন ভালো করার মেডিসিন কি নামাজ পড়লে চেহারা নষ্ট হবে মোবাইল দিয়ে যে চেহারা ধ্বংস করে দিয়েছো এর হিসাব কে দিবে এবার আল্লাহ বলবে তোমারে না আমি আকল দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার জন্য আমি আকল দিয়েছিলাম কোনটা ভালো কোনটা মন্দ যাচাইয়ের জন্য আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিলাম ওই বিবেকটা দিয়ে তো ভালোটা গ্রহণ করতে পারতা কত সন্তান মা বাবায় নামাজ পড়ে না কিন্তু নিজে নিজে গিয়া নামাজ শিখছে নাই তুমি কেন পারলা না বিবেকটারে কাজে লাগাই না কেন লাগাইলা না কেন বলে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ কয় ভুলের মাসুল ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এখন তোর বিবেকের বিচার হবে তাই নাকি বলে হ্যাঁ এবার সন্তান দুর্বল হয়ে বলবে আল্লাহ যেই আব্বা আম্মার অবহেলার কারণে নামাজ পড়ি নাই দাড়ি রাখি নাই হালাল খাই নাই আজকে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াইলাম আমার আজকে একটা দিল থেকে আমার অনুরোধ আমারে যেই ফিডা দিবা এর ডবল ফিডা আমার বাবারে দেওয়া লাগবে মায়েরে দেওয়া লাগবে
আল্লাহ কয় ওই কথাটাও কোরআনে আল্লাহ বলে দিলেন রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা এবার বুঝেননি ইমানও আছে আমলও আছে তাহাজ্জুদ পড়েন তাসবিহ টানেন চিল্লায় যান জিকির করেন ফাগরি পড়েন হজ করেন আপনার মাইয়া ভোলা দাড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই সুন্নত নাই এবার টের পাইতেছেন নি সূরায়ে আসর কি বলে যে জান্নাত এখনো রেডি হয় নাই বড় সন্তানের অপরাধের কারণে মা বাবাকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে এজন্য সন্তানকে দাওয়াত দেন পায়ে ধরা লাগলে পায়ে ধরে বলবেন বুঝাবেন এরে পর্দারারের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনাদের এত দাম এত মর্যাদা কিয়ামতের দিন কোটি কোটি সহস্র কোটি মানুষের সামনে যদি আমার আল্লাহ বলে একজন মানুষ দাঁড়াও কোটি কোটি মানুষের সামনে আমি আজকে পুরস্কার দিব কোন ব্যক্তি বলে আমার নবী আমার দোস্ত আমার বন্ধু আখিরি নবী আমার নবী মুহাম্মদ তার হাতের সাথে হাত লাগাইয়া আমার নবীর দ্বীনের দাওয়াতটাকে প্রথম কবুল করেছো একটু দাঁড়াও আমি আজকে সবার সামনে পুরস্কার দিব একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা হবে না একজন নারী দাঁড়াইয়া বলবে আলহামদুলিল্লাহ আমি মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত কবুল করেছি আমি একজন নারী খাদিজা আতুল কুবরা আবার যদি আল্লাহ বলেন আমার নবীর দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য এই জমিনে কে প্রথম শাহাদাতের পেয়ালা পান করতে গিয়া নিজের জীবন আর রক্ত বিলাইয়া দিছ দাঁড়াও আমি আজকে পুরস্কার দিব জমিনের কোন পুরুষ দাঁড়াইতে পারবে না রে মা একজন নারী দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহ দীন ইসলামকে জিন্দা রাখার জন্য ইসলামের দুশ্মনের মোকাবেলায় আমি শহীদের মর্যাদা নিয়া রক্ত ঢেলে দিয়েছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নারীদের এত সম্মান রে মা কারণ আপনাদের কারণেই এই জমিনে যত ভালো ভালো সন্তান দুনিয়াতে আসছে ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো এসপি সাহেবের ব্যবহার বড় ভালো চেয়ারম্যানের ব্যবহার বড় ভালো খোদার কসম যত ভালো ভালো শুনেন সব ভালোর খবর নিয়ে দেখবেন এর নিজস্ব কোনো পাওয়ার না এই ভালোর পেছনে আছে মায়ের একমাত্র মহব্বতের অবদান ডিসি সাহেবের মা ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেলে ভাত খাওয়ার সময় কা বাবা কোন দিন মরে যাই বলা যায় না আমার জীবনের একটা কথা রাখবি নি বলো মা বলো রাখবো বলে আল্লাহ তোরে সম্মানের চেয়ার দিছে আমি মা তোর কাছে দাবি করে গেলাম সম্মানের চেয়ারে যতদিন বসবি কোনোদিন হারাম খাবি না কোনোদিন গরিবের উপরে জুলুম করবি না ওই ডিসি সাহেব চেয়ারে বৈশা মায়ের আদার কথা মনে করে আর বলে খবরদার না খাইয়া থাকবো মায়ের কথা আমি অমান্য করব না তাহলে ডিসি সাহেব হারাম খাইল না পেছনে অবদান কার ও পর্দার আড়ালের আম্মা জান এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান এজন্যই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা মদিনার নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাই দুনিয়া আল ইমরাআতু সালিহা দুনিয়াতে সব সম্পদ এর মধ্যে উত্তম সম্পদ হলো নেককারিনী নারী
বাবার তুলনায় মায়ের কাছে সন্তান সময় কাটায় বেশি মাকে ফলো করে বেশি এজন্য বাবার তুলনায় মাকে আদর্শওয়ালা হতে হবে বেশি আরে আম্মা জান আপনার আদর্শ দিয়া সন্তান জমিনে আদর্শ আদর্শওয়ালা হয় অন্ধকার সমাজকে আলোকিত করবে আপনি মরিয়া গেলে কেউ জানবে না খবর নিবে না কিন্তু একটা ভালো সন্তান যদি রেখে যান ওই সন্তানের আচরণ দেখে মানুষ দোয়া করবে আর দোয়া আপনি মাও কবরে পাবেন ও পর্দার আরানের আম্মা জানেরা সন্তানটাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তান জানো কখনো আলেমের বিরুদ্ধে কিছু বলেও না আলেমের বিরুদ্ধে কিছু লেখেও না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো অন্য সন্তান যেন নষ্ট হয়া না যায় ও আম্মা জানেরা এটাই হবে আপনার দুনিয়া আখেরাতের সফলতা ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা না আমার আল্লাহ তোমার লেখাপড়া বন্ধ করে ইবাদত করতে বলেন নাই আল্লাহর ইবাদত করতে গিয়া চাকরি ছাড়া লাগবে না তোমার ব্যবসা বন্ধ করা লাগবে না লেখাপড়া করো তবে মা বাবার দোয়া নিয়া সামনে আগাও মা বাবার দোয়া নিয়া সামনে আগাইও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমল করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আজকে তোমার মতো কত আল্লাহর বান্দা চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই বানা আল্লাহ বুঝি তোমার উপরে গুনার কারণে বেজার তোমার মা বাবার দোয়ার দরজা বুঝি তোমার উপরে বন্ধ হয়ে গেল তোমার আচরণে মা বাবায় কষ্ট পেয়েছে কিন্তু ওই মা বাবার কাছে যদি ক্ষমা চাও মা বাবায় ক্ষমা না দিয়ে পারবে না ওই মা বাবা বেঁচে থাকলে যাও মা বাবার কাছে গিয়া বলিও মা আজ আমার কপাল কেন এত খারাপ মানুষ আমারে পেছনে পেছনে বড়দোয়া করে গালি দেয় আমার আচরণ এত খারাপ কেন রে মা কত মানুষের চোখের পানি পড়লো আমার আচরণে কষ্ট পাইয়া ও গো মা তুমি একটু মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও আজকে থেকে আমি তওবার নিয়ত করে ফেলেছি আর কোনোদিন কাউকে কষ্টের কথা বলবো না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর আদর্শের উপরে আমার জীবনটাকে গড়ব আল্লাহর হুকুম মতো চলবো ওলামায়ে কেরাম মানবো ও মা বাবা তোমাদের আর কোনোদিন কষ্ট দিব না আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে চলব না এইভাবে যদি মায়ের কাছে বলো আর মা যদি কলিজা পড়ে দোয়া করে দেয় আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানে রাখবে না আখেরাতেও বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখছেন ও বান্দা তুমি তওবার দরজায় ফিরে আসো একদিন আর দুদিন না হাজার হাজার দিনের অন্যায় যদি তুমি এক জায়গায় জমা করে ক্ষমা চাও আমি আল্লাহ আমার দয়ার নজরে জীবনের সমস্ত গুনাহগুলো মেহেরবানি করে আমি তোমাকে মাফ করে দিব আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের পথে চলাটা আসান করে দিব তওবার মতো যদি তওবা করতে পারো আল্লাহর মহব্বত নিয়া মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেললাম আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম জীবনে নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে আর কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাগার হব না উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে নেক আমল করব নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালাবো তওবা করার মতো যদি নিয়ত থাকে মুনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودير مالك গুনাহের বোঝা নিয়ে হাত তুললাম ওলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেব ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নে ওয়ালা বানায় দেন আমাদেরকে কুদরতের হাতে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের হাতে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন আল্লাহ জানমাল আহাল পরিবার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশ্মনের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন কাদিয়ানি ফেতনা মওদুদি ফেতনা সহ সমস্ত ঈমান বিধ্বংসী ফেতনা থেকে আমার দেশ জাতি আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সবর সবরের সাথে মোকাবেলার তৌফিক দান করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব দান করেন আল্লাহ আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন আল্লাহ চলার পথে কুদরতের হাতে মেহরবানি করে হেফাজত করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সমস্ত চক্রান্তকারীদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার মহব্বতে সবাইকে দিনের হেদায়েতের দৌলত দান করেন
আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন